আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি হলো আরবিতে ফলের নাম। তো আমরা যারা যারা আরব দেশে আছি বা আরব দেশে কাজ করি, তো সবাইকে এই ফলগুলোর নাম অবশ্যই জানতে হবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। তো আজকের প্রথম শব্দ হচ্ছে ফল। এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে ফাওয়াকিহ। ফলের আরবি হচ্ছে ফাওয়াকিহ। তারপরের শব্দ হচ্ছে আম, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে মাঞ্জু বা মাঙ্গা। আম এটার আরবি হচ্ছে মাঞ্জু বা মাঙ্গা। তারপরের শব্দ হচ্ছে কাঁচা আম, এটা বাংলা শব্দ, কাঁচা আমের আরবি হচ্ছে মাঞ্জু আখদার। কাঁচা আমের আরবি হচ্ছে মাঞ্জু আখদার বা মাঙ্গা আখদার। তারপরের শব্দ হচ্ছে কলা, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে মাউস। কলা এটার আরবি হচ্ছে মাউস। তারপরের শব্দ হচ্ছে কাঁচা কলা, কাঁচা কলা এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে মাউস আখদার। কাঁচা কলা এটার আরবি হচ্ছে মাউস আখদার। তারপরের শব্দ হচ্ছে তরমুজ, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে হাব হাব। তরমুজ এটার আরবি শব্দ হচ্ছে হাব হাব। তারপরের শব্দ হচ্ছে আপেল, এটা বাংলা শব্দ, আপেলের আরবি হচ্ছে তোফা। আপেল এটার আরবি হচ্ছে তোফা। তারপরের শব্দ হচ্ছে মাল্টা, এটা বাংলা শব্দ, আমরা সবাই এটাকে মাল্টা বলে থাকি। তো এটার আরবি হচ্ছে পর্তুগাল, মাল্টা এটার আরবি হচ্ছে পর্তুগাল। তারপরের শব্দ হচ্ছে আনারস, এটা বাংলা শব্দ, আনারস এটার আরবি হচ্ছে আনানাস, আনারস এটার আরবি হচ্ছে আনানাস। তারপরের শব্দ হচ্ছে স্ট্রবেরি, এটা বাংলা শব্দ আবার ইংলিশ শব্দও। স্ট্রবেরি এটার আরবি হচ্ছে ফারাওলা, স্ট্রবেরি এটার আরবি হচ্ছে ফারাওলা। তারপরের শব্দ হচ্ছে ডালিম বা বেদেনা, ডালিম বা বেদেনা এটার আরবি হচ্ছে রোম্মান। ডালিম বা বেদেনা এই ফলের আরবি হচ্ছে রোম্মান। তারপরের শব্দ হচ্ছে নাশপাতি, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে কামাত্রা বা ইজাজ। নাশপাতি ফলের আরবি হচ্ছে কামাত্রা বা ইজাজ। তারপরে শব্দ হচ্ছে কমলা, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে ঐসফি বা ঐসফ। কমলা ফলের আরবি হচ্ছে ঐসফ বা ঐসফি। তারপরে শব্দ হচ্ছে পেঁপে, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে বাবায়া। পেঁপে এই ফলের আরবি হচ্ছে বাবায়া। তারপরে শব্দ হচ্ছে কাঁচা পেঁপে, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে বাবায়া আখদার। কাঁচা পেঁপে এটার আরবি হচ্ছে বাবায়া আখদার। তারপরে শব্দ হচ্ছে আঙুর, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে এনাব। আঙুর ফলের আরবি হচ্ছে এনাব। তারপরে শব্দ হচ্ছে কাঁচা আঙুর,
কাঁচা আঙুর এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে এনাব আখদার। কাঁচা আঙুর এটার আরবি হচ্ছে এনাব আখদার। তারপরে শব্দ হচ্ছে লাল আঙুর, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে এনাব আহমার। লাল আঙুর এটার আরবি হচ্ছে এনাব আহমার। তারপরে শব্দ হচ্ছে কালো আঙুর, কালো আঙুর এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে এনাব আসওয়াদ। কালো আঙুরের আরবি হচ্ছে এনাব আসওয়াদ। তারপরে শব্দ হচ্ছে চেরি ফল, এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে কারাস। চেরি ফল এটার আরবি হচ্ছে কারাস। তারপরে শব্দ হচ্ছে পেয়ারা, পেয়ারা এটা বাংলা শব্দ, এটার আরবি হচ্ছে জুয়াফা। পেয়ারা এটার আরবি হচ্ছে জুয়াফা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। আর কিছু ফলের নাম দেওয়া এখনও বাকি আছে, তো বাকি ফলগুলো নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।